السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. হুজুর আমি চাপানো হতে বলছিলাম সাইফুল ইসলাম রেকন। জি আপনাকে ধন্যবাদ। হুজুর ওই যে আমরা যখন উযু করতে যাই মসজিদে তখন দেখা যায় পাশাপাশি আমরা থাকি তখন একজনের পানিটা আরেকজনের হয়তো শরীরে লেগে যায় হ্যাঁ বা ছিটে যায় জি সেক্ষেত্রে কি উযুর কোনো সমস্যা হতে পারে কিনা এটা জানার জন্য হুজুর জি সাইফুল ইসলাম ভাই আপনি আমাদের সাথে থাকুন আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা মহতরম আমরা প্রশ্ন পেয়েছিলাম আমাদের বোন প্রশ্ন করেছিলেন তিনি নারী হয়েছেন কিন্তু চিকিৎসা করতে অনেক সময় তিনি মনে করছেন যে আসলে পুরুষ চিকিৎসকের কাছে যাবেন না এবং একাদে চিকিৎসা তিনি নেবেনই না চিকিৎসা নারীর অপারেশন হোক মেজর অপারেশন দরকার কিন্তু তিনি নেবেন না তিনি বাসায় থাকবেন যেহেতু এই চিকিৎসা নেওয়া তিনি ভালো মনে করছেন না তো চিকিৎসা ক্ষেত্রে আসলে কোন অবস্থায় একজন নারী পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারে অথবা তার করণীয়টা কি চিকিৎসার পদ্ধতি সম্পর্কে ইসলাম কি বলেছে এখানে আসলে ব্যাপার হচ্ছে যে নারী চিকিৎসক এখন তো আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এখন যদিও কম তো পাওয়া যায় তবে হ্যাঁ অ্যাভেলেবল এখন এখন মেয়ে চিকিৎসক অনেক কিছু কিছু সেনসিটিভ বিষয় আছে যেগুলো নারীরা সেখানে অতটা দক্ষতা এখনো কিন্তু নারী চিকিৎসক এখন অ্যাভেলেবল পাওয়া যায় জেলা শহরগুলোতে সব হাসপাতালে এখন নারী চিকিৎসক আছে আর হয়তো থানা লেভেলে নারী চিকিৎসক নাও থাকতে পারে তো তিনি যদি এমন হয় যে অপারেশন লাগবে যে অঙ্গ পুরুষের জন্য দেখা জায়েজ নাই একবারে ধরেন গুপ্তাঙ্গ অথবা তার ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টে কোনো সমস্যা এই জাতীয় বিষয়ে আমরা তাকে বলবো যে উনি নারী চিকিৎসক জেলা লেভেলে পাবেন সেখানে যাবেন আর নর্মালি যদি হয় যেমন জিহ্বা দেখবে ঠোঁট দেখবে অন্য অসুস্থতা আছে হাত দেখবে পা দেখবে এগুলোর জন্য তিনি পুরুষ চিকিৎসক যেতে পারেন যদি নারী না পেয়ে যান একবারে গুনাহ হবে না উজরান ওটুকু জায়েজ হবে আর দরুরা তুবি হবে জরুরত হলে পরে অনেক হারামও হালাল হয়ে যায় অবস্থা যদি এমন হয় যে তার ধরেন একবারে বাচ্চা পেটে আছে সিজার না করলে মরে যাবে একবারে সংকটাপন্ন অবস্থায় অথচ গ্রামে অথবা তার থানা লেভেলে কোনো মহিলা ডাক্তার নেই ওই অবস্থায় কিন্তু এই জাতীয় সেন্সিটিভ অবস্থায় যান বাঁচানোর ক্ষেত্রে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে আর যদি মনে করেন যে না না গিয়েও আমি বাঁচতে পারছি যে অসুস্থতা আলহামদুলিল্লাহ তাহলে শরীয়ত বাধ্য করবে না যে ওনাকে একবারে যে যেতে হবে ডাক্তারের কাছে ইসলাম বাধ্য করবে না আচ্ছা আচ্ছা আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন আমাদের এই রাজশাহী বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি বলেছেন যে কোরআন পড়তে গিয়ে অনেক সময় তিনি গুরুত্বপূর্ণ আয়াত অথবা তার চেনা জানা পরিচিত অথবা গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি কলম দিয়ে মার্ক করে রাখেন এই কোরআনের মধ্যে তিনি লেখেন এজন্য তার গুনাহ হবে কিনা না গুনাহ হবে না উনি জাস্ট চিহ্নিত করে রাখেন যেন পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয় এতে কোনো অসুবিধা নেই আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন